ক্রাইনেশনে প্রথম ম্যাচে হতাশ করেছে টাইগাররা। টি টোয়েন্টি গেম ইন্টেন্টে বিশাল ফারাক। ইয়াসির রাব্বি যে শেষ ওভারে 20 নিল 3-4-1-6, তাও হারিস রোফকে মেরে এই টার্গেটটাই আগে ভাগে সেট করা যেত। তাহলে দিন শেষে 21 বলে রাব্বির 42 রানটা দেখতেও সুন্দর লাগত, বলতে হতো না পরাজয়ের ব্যবধান কমানো ইনিংস। 13-15 এই 3 ওভারে 4 উইকেট হারায় বাংলাদেশ। একই সাথে ম্যাচ থেকেই হারিয়ে যায় টাইগাররা, যেখান থেকে ফিরে আসাও কঠিন। অথচ শেষ 8 ওভারে 84 রান লাগত, তখন হাতে ছিল 8 উইকেট, মিডলে ছিলেন লিটন আফিফ। তৃতীয় উইকেটে 50 রানের জুটি, লিটন ফেরেন 26 বলে 35 করে, আফিফ 23 বলে 25-এ ফেরার পর মোসাদ্দেক সোহানরা থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত ইয়াসির রাব্বিরা টেনে টুনে 8 উইকেটে 146 রান করে, পাকিস্তান জয়ী হয় 21 রানে। এর আগে টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের টস করতে না আসা ব্যাপক বিস্ময় জাগা নেওয়া ঘটনা ছিল, কারণ অতীতেও সাকিব প্র্যাকটিস ছাড়াও নেমে গেছেন। তবে এবারেরটা ভিন্ন, কারণ তাহিতি ট্রানজিট হয়ে তাকে লস অ্যাঞ্জেলস থেকে অনেক দূর ভ্রমণ করে আসতে হয়েছে ক্রাইস্ট চার্চে। ম্যাচের আগের দিন অনুশীলনে যোগ দিতে পারেননি, তাই ম্যাচ খেলেননি তীব্র ভ্রমণ ক্লান্তিতে, সেই সাথে রয়েছে ঠান্ডার প্রকোপও। টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। সৌম্যের খেলার গুঞ্জন থাকলেও দেখা যায়নি, মেকশিফট ওপেনাররাই ওপেন করে। জুৎসুই বোলিং করে পাক ব্যাটারদের ঠেকিয়ে রাখলেও শেষ 4 ওভারে 51 রান হজম করতে হয় বাংলাদেশকে। মুস্তাফি সর্বমোট 48 রান দেন, খরচের পাল্লাটা ভর করেছে হাসান মাহমুদের উপরও, তার ঝুলি থেকে আসে 42 রান। মুস্তার লাইন লেন্থ বেশ দৃষ্টিকটু ছিল, নিজের করা 3 ও 4 নম্বর ওভারে দেন 29 রান। মূলত এই রানেই চাপ বাড়ায় শেষমেশ, পাকিস্তান পেয়ে যায় 167 রানের লড়াকু পুঁজি। এদিন তাসকিনের দারুণ বোলিং মুগ্ধ করেছে সবাইকে, 4 ওভারে 25 রান দিয়ে 2টা উইকেট শিকার। ঢাকা এক্সপ্রেসের মিরাজ একটা আর নাসুম একটা উইকেট নেন। বাংলাদেশের ব্যাটিংটা মোটেও সুবিধার হয়নি, জেতার কোনো ক্ষুধাই ছিল না ব্যাটারদের অ্যাপ্রোচে, যা হবার তাই আরও আগ্রাসী খেলে আসুক পরাজয়, যেটাতে থাকে হার না মানার প্রয়াস। বাংলাদেশের পরের ম্যাচ রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে।